আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি রায়হান খান, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এইচএসসি পরীক্ষার তো সামনে চলে আসলো, এখন এই এইচএসসি পরীক্ষার জন্য আমরা কিভাবে পড়বো, অর্থাৎ আমাদের রুটিনটা আসলে কিভাবে হবে। আমি আগের ভিডিওতে বলেছি তুমি তোমার স্ট্রেংথ এবং উইকনেস খুঁজে বের করো, অর্থাৎ শর্ট অ্যানালাইসিস করো। যারা আগের ভিডিও দেখোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি দেখে আসতে পারো। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে তোমরা একটি ইফেক্টিভ রুটিন তৈরি করতে পারো। এখন প্রশ্ন হলো, আমরা প্রত্যেকে এত পরিমাণ রুটিন তৈরি করি যে সেই রুটিনগুলো বিক্রি করলে অনেকটা মালিক হয়ে যেতাম, কিন্তু সেগুলো কিন্তু আমরা ফলো করি না, কারণ আমরা আমাদের নিজেদের না জেনে রুটিনগুলো তৈরি করি। তাহলে দেখা আসা যাক যে কিভাবে নিজেকে জানবা। প্রথম কথা হচ্ছে নো দাইসেল, এই উক্তিটি সক্রেটিস দিয়েছিলেন। কেন দিয়েছিলেন এটি তোমরা একটু পরেই বুঝতে পারবে। এই যে নো দাইসেল মানে নিজেকে জানো, আর আমি তো নিজের সম্পর্কে প্রচুর জানি, অনেক জানি, আসলে আমরা কিন্তু নিজের সম্পর্কে এতটাও জানি না। তো নিজের সম্পর্কে জানবা কি? নিজের সম্পর্কে জানবো যে এই যে রুটিনটা আমি কখন পড়তে ভালোবাসি, কোন সময়টা আমার এই ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল যে ক্লক আছে সেই ক্লকের সঙ্গে যে আমি হচ্ছে ফিট করে নিতে পারি। অর্থাৎ অনেকেই আছে তোমাদের মধ্যে যারা রাত জেগে পড়ো, অর্থাৎ নিশাচর পাখি, আবার অনেকেই ভোরের পাখি, অর্থাৎ ভোরে উঠেই তুমি পড়তে পারো। তো সেক্ষেত্রে তুমি আগে বুঝতে হবে যে তুমি কোন সময়টাতে ইফেক্টিভ ওয়েতে পড়তে পারার যে সক্ষমতাটুকু অর্জন করেছো এতদিনে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই রুটিনটা যারা হচ্ছে দুই ধরনের মানুষের জন্য কাজে লাগবে, যারা হচ্ছে সকালে তাড়াতাড়ি উঠে পড়ার অভ্যেস রয়েছে অথবা যারা খুব রাতে পড়ার অভ্যেস রয়েছে। দেখো আমরা রুটিনটাকে ভাগ করি যে যারা হচ্ছে ধরো রাতে সন্ধ্যার দিকে, আমরা হচ্ছে 7টা থেকে যদি ধরি, এই 7টা থেকে আমরা 10টা পর্যন্ত, অর্থাৎ এই 3 ঘন্টা সময় কিন্তু একটা পড়ার টাইম। এই সময়টাতে আমাদের মনোযোগ অনেক পরিমাণে থাকে, অর্থাৎ অ্যাটেনশন একদম 100% থাকে। তো সেক্ষেত্রে 7টা থেকে 10টা এটা সবাই যারা হচ্ছে রাতে জেগেও পড়ো আবার সকালেও পড়ো তাদের জন্য ইফেক্টিভ। আবার 10টার পরে তুমি কি 10টা 30 পর্যন্ত খাওয়া দাওয়া করলা, 10টা 30 থেকে তোমরা হচ্ছে 12টা 30, এইখানে কিন্তু আবার 2 ঘন্টা। তার মানে এই যে দেখো এখানে আমার কত ঘন্টা, টোটাল হচ্ছে 5 আওয়ার, অর্থাৎ রাতের সময়টাতে তোমাকে অ্যাটলিস্ট 5 ঘন্টা সময় পড়তেই হবে। আবার এই রাতের পরে যারা হচ্ছে খুব সকাল তাড়াতাড়ি ঘুমায় যায় তাদের জন্য আমি যেটা বলবো যে এই যে তারা কি করতে পারো, সকালে ঘুম থেকে উঠতে পারো। তারা কি করো, সকালে ঘুম থেকে উঠবে, সকালে কয়টা উঠলে, ধরো আমি ধরলাম 7টা থেকে তোমরা হচ্ছে ধরো 10টা পর্যন্ত পড়লে, এখানে কয় ঘন্টা, 3 ঘন্টা। এই যে 10টা পর্যন্ত পড়লা, এই 7টা থেকে 10টা এই সময়টা কিন্তু খুবই ইফেক্টিভ হয়েছে পড়ার কাছে লাগানো যায়। আবার দেখো 10টা 30, ধরো 10টা 30 থেকে 12টা 30, এইটা হচ্ছে সকালের জন্য, অর্থাৎ তোমার 2 ঘন্টা সময়। তার মানে দেখো আমার কিন্তু টোটাল 5 আওয়ার প্লাস 5 আওয়ার 10 আওয়ার সময় কিন্তু হয়ে গিয়েছে। তারপর এই 10 ঘন্টা সময় যদি তুমি ঠিকঠাক মতো পড়তে পারো, তোমার এইচএসসি রুটিনটা কিন্তু এই সামনে, অর্থাৎ নভেম্বরের 6 তারিখ থেকে পরীক্ষা হবে, সো নভেম্বর 6 থেকে যেহেতু হবে তোমার হাতে রাফলি 50 দিনের মতো সময় আছে। সো এই 50 দিন সময়টা যদি তুমি 10 ঘন্টা সময় ইফেক্টিভলি পড়তে পারো, সেই সময়টা কিন্তু অনেক বেশি কাজে দেবে। এবার আসি, তাইলে এই বাকি 12টা 30 পর থেকে কি পড়বো না? অবশ্যই পড়বো। ধরো 12টা 30 পর থেকে তোমার গোসল করা, নামাজ পড়া বা অন্যান্য বিষয়ে তুমি 2টার মধ্যে কমপ্লিট করে ফেলবে, কয়টা, 2টা। এবার 2টা থেকে তুমি হচ্ছে 5টা পর্যন্ত এই যে 3 ঘন্টা সময় আছে, এই 3 ঘন্টার মধ্যে তুমি চাইলে 1 ঘন্টা ঘুমিয়ে নিতে পারো, অথবা 2টা থেকে 3টা, আমি ধরুন 2টা থেকে 3টা হচ্ছে তুমি স্লিপ আওয়ার 1 আওয়ার। আবার 3টা থেকে 5টা তুমি সারাদিনে যা কিছু পড়লা, অর্থাৎ রাতে সকালে যা পড়লা বা আগের দিন রাতে যেটা পড়লা, এই যে 2 ঘন্টা সময় তোমার এটা রিভাইজ আওয়ার রাখবে। কি আওয়ার? রিভাইজ আওয়ার। সো আমরা এই যে যদি 12 ঘন্টা সময় ধরে আমরা পড়ি, এই 12 ঘন্টা সময়ে তোমার এনাফ, অর্থাৎ তুমি যদি 12 ঘন্টা সময় নিয়মিত ভাবে 50 দিন পড়ো, তোমার এইচএসসি তে এ প্লাস আসতে বাধ্য, সেটা রায়হান স্যার গ্যারান্টি দিচ্ছে তোমাদের। তো সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, আরেকটা বিষয়, যারা হচ্ছে রাতের বেলা অনেক বেশি পড়তে চাও কিন্তু সকালে উঠতে চাও না, সেক্ষেত্রে আমি যেটা করবো, দেখো রাতে যে পড়াটা, দেখো তোমাদের আমাদের বায়োলজিক্যাল ক্লক আছে, সেটা হলো যে আমরা যত রাতেই পড়ি না কেন আমাদের কিন্তু সেই পড়াটা, অর্থাৎ তুমি যদি রাত 12টা 30 পরে যে পড়াটা পড়বা সেটা তোমার খুব তাড়াতাড়ি ব্রেনে কমপ্রিহেন্ড হবে। আবার যদি এই যে ভোর 7টা দিয়ে ওঠা কিন্তু খুব বেশি কঠিন না,
ওই যে 7টার দিকে উঠে পড়বো, আমি কিন্তু বলছি না যে ভোর 4টার দিকে ওইটা পড়ো। সো এই যে এই বিষয়টা হচ্ছে একটা সার্বজনীন রুটিন, অর্থাৎ যারা সকালে মানে খুব ভোরে উঠে পড়তে পছন্দ করো তাদেরকে বলবো 7টার দিকে হচ্ছে তুমি এটা একটা রুটিন ফিক্স করে পড়ো এই 50 দিনের জন্য। আর যারা হচ্ছে রাত 3টা 4টা পর্যন্ত পড়ে অভ্যস্ত তাদেরকে বলবো এই রুটিনটা ফলো করো, কেননা এই যে 12:30 থেকে অর্থাৎ আমরা যদি 12:00 থেকে 2টার মধ্যে আমাদের ব্রেনে এমন একটা পরিমাণ হরমোন নিঃসৃত হয় যেটার কারণে আমাদের ঘুম প্রচুর পরিমাণে ভালো হয়, এবং এই ঘুমটা ভালো হওয়ার কারণে তুমি সারাদিন খুব বেশি প্রোডাক্টিভ থাকতে পারবা, আর সারাদিন প্রোডাক্টিভ থাকলে পড়াশোনাও কি খুব বেশি হবে। এটা হচ্ছে তোমাদের সবার জন্য। আর যারা হচ্ছে তোমরা হচ্ছে যে সারা রাত পড়ো সকালে হচ্ছে ঘুমাও, তারা কি করবা এখানে একটু চেঞ্জ নিয়ে আসবা। কি আনবা? এই যে এইখানে তোমরা ধরো 12:30 আবার একটা ব্রেক নিলে, আবার এইখানে সকালের যে 2 ঘন্টা সময় সেই 2 ঘন্টা সময় তোমরা কি করলে যে একটু কমাই দিলে, তোমরা এখানে ধরো আবার 12:30 থেকে ধরো 2:30 পর্যন্ত, আমি বলবো 2:30-এর পর পর্যন্ত আর পড়ার দরকার নাই। তো এই যে 2 ঘন্টা, তারপরে এই 2 ঘন্টা তুমি কি করবো সকালে লেট করে ঘুমতে করবা, অর্থাৎ সকালে তুমি উঠলা ধরো 9:30-এ, অর্থাৎ আমি যদি বলি যে 9টার দিকে উঠলা, 9টা থেকে তুমি হচ্ছে ধরো 11টা পর্যন্ত বা 9টা থেকে 10টা পর্যন্ত পড়লা। তার এইখানে দেখো সকালে যাদের কথা 7টার দিকে ওটা করা ছিল, যারা হচ্ছে তোমার হচ্ছে রাত জেগে 12:30-এ ঘুমায় যায় তাদের জন্য যেটা 7টা বলছিলাম, তারা হচ্ছে এই যে 2:30 পর্যন্ত পড়ে তারা হচ্ছে 9টার দিকে উঠতে পারো। তারপরে এই যে তোমাদের রুটিনটা তোমাদের নিজেদের ফিজিক্যাল ক্লক অনুযায়ী বা বায়োলজিক্যাল ক্লক, অর্থাৎ বায়োলজিক্যাল ক্লক কি যে কাজটা আমরা ছোটবেলা থেকে করে করে অভ্যস্ত সেই কাজটাই তোমরা করবা। তোমরা নিজের উপরে কখনোই একটা বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না, তাইলে কিন্তু তোমার রুটিনটা ইফেক্টিভ হবে না। আর ইফেক্টিভ রুটিনটা তুমি যদি কার্যকর করতে চাও তোমাকে প্রত্যেক 1 ঘন্টা পরে পরে একটু ব্রেক নিতে হবে। ধরো 5 মিনিট 10 মিনিট তুমি ব্রেক নিলে, ব্রেক নিয়ে কি করবা মোবাইল টিপবা না অথবা ঘুমাবা না। 5 মিনিট 10 মিনিট তুমি একটু শুকনা খাবার যাদের চকলেট পছন্দ, চিরা মুড়ি, তারপর হচ্ছে অন্যান্য বিষয়ে চিপস এগুলো এনে রাখতে পারো, এগুলো খাইলা। অথবা তোমরা যদি ছোট ভাই বোন থাকে বাসার মধ্যে আসে না, একটু দুষ্টুমি করে আসে, আবার মারামারি করে একটু মারামারি করে আসলা, আবার অনেকে মারামারি করে হসপিটালে পাঠানো যায়, স্যার বলছে যে হসপিটালে মারামারি করতে যাচ্ছে, হসপিটালের দায়ভার কিন্তু আমি নেবো না, জাস্ট একটু ব্রেনটাকে রিফ্রেশ করা। সো এই রিফ্রেশ করবা কি প্রতি 1 ঘন্টা পর পর 5 মিনিট ব্রেক নিয়ে নিবা। সো এটা হচ্ছে একটা রুটিনের ইফেক্টিভ টেকনিক, অর্থাৎ তুমি যদি 1 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করো তাহলে তোমার ব্রেন সেই বিষয়টা কমপ্রিহেন্ড অর্থাৎ ক্যাচ করতে পারে না, মানে 1 ঘন্টা পরে তোমার ব্রেন আর মানে নিতে চায় না, তুমি একটু ব্রেক নিলে আবার প্রথম থেকে শুরু হয়। তো এটা হচ্ছে আমার কিছু টেকনিক ছিল। তোমরা যদি আরো অনেক ভালো ভালো ভিডিও চাও শর্ট সিলেবাসের উপরে আমার এই চ্যানেলটি ফলো করতে পারো, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের জানিয়ে দিবে। তোমাদের রায়হান স্যার ভাই আছে তোমাদের সঙ্গে পুরো এডমিশন এবং পুরো HSC সময় জুড়ে। ধন্যবাদ সবাইকে।